আসসালামু আলাইকুম, আমি রেজাউল করিম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। যা হোক, আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের অধ্যায় ১৩, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই জেনে নিই যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। যে ব্যাংক বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্পমেয়াদী ঋণের কারবার করে তাকেই বাণিজ্যিক ব্যাংক বলে। যেমন সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, উত্তরিয়া ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রভৃতি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ। এই বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসা বাণিজ্যের অধিকাংশই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, এজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে ব্যবসা বাণিজ্যের প্রাণ বলা হয়। বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকে। তোমাদের মনে রাখার জন্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো পয়েন্ট আকারে উপস্থাপন করা হল। ১. আমানত গ্রহণ করা। বিশ্বস্ততার সাথে কোনো কিছু গচ্ছিত বা সংরক্ষণ করাকে আমানত বলে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত তিন প্রকার: চলতি আমানত, সঞ্চয়ী আমানত এবং স্থায়ী আমানত। চলতি আমানতের অর্থ যে কোনো সময় উত্তোলন করা যায়। এই আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে কোনো লাভ বা সুদ প্রদান করে না। সঞ্চয়ী আমানত হতে সপ্তাহে একবার বা দুইবার অর্থ উত্তোলন করা যায়। সঞ্চয়ী আমানতের জন্য ব্যাংক আমানতকারীকে অল্প সুদ প্রদান করে থাকে। আর যে আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর উত্তোলন করা যায় তাকে স্থায়ী আমানত বলে। নির্দিষ্ট সময় বলতে এক বছর, পাঁচ বছর বা দশ বছর হতে পারে। ২. ঋণ প্রদান করা। ঋণ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। জনগণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ ব্যাংকে রেখে অবশিষ্ট অর্থ উদ্যোক্তা, উৎপাদনকারী, ব্যবসায়ী এবং অন্যান্য ঋণ নিতে ইচ্ছুক এমন ব্যক্তিদের ঋণ হিসাবে প্রদান করে থাকে। ব্যাংকগুলো এক্ষেত্রে মূল্যবান সম্পদ অর্থাৎ বাড়ি, জমি ইত্যাদি বন্ধক রেখে এই ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে থাকে, তবে বর্তমানে চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণও প্রদান করে থাকে। স্বল্পমেয়াদী ঋণ হচ্ছে যে ঋণ সর্বোচ্চ এক বছরের জন্য মঞ্জুর করা হয় তাকে স্বল্পমেয়াদী ঋণ বলে, আর যে ঋণ এক বছরের উপরে এবং সর্বোচ্চ পাঁচ বছরের জন্য মঞ্জুর করা হয় তাকে মধ্যমেয়াদী ঋণ বলে। আর পাঁচ বছরের উপরে দশ বছর, পনেরো বছর, বিশ বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য যে ঋণ মঞ্জুর করা হয় তাকে দীর্ঘমেয়াদী ঋণ বলে। ৩. বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি
গুরুত্বপূর্ণ কাজ। কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলন করতে পারে, কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো নোট প্রচলন করতে পারে না। কেন্দ্রীয় ব্যাংকের নোট প্রচলনের ক্ষমতা থাকলেও বাণিজ্যিক ব্যাংকগুলো চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র, পে অর্ডার ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। উন্নত দেশগুলোতে অধিকাংশ লেনদেনই এই বিনিময়ের মাধ্যমে হয়ে থাকে। চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র, পে অর্ডার এগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম। এগুলোর একটির সাথে অপরটির পার্থক্য থাকলেও এ সকল বিনিময়ের মাধ্যমগুলো হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ লিপি। এটি একটি চেক, ব্যাংক ড্রাফট, এটি হচ্ছে হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র, এবং এটি হচ্ছে পে অর্ডার। চার, বিনিময় বিল ভাঙানো। বিনিময় বিল হচ্ছে এমন এক ধরনের হস্তান্তরযোগ্য ঋণের দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ দিয়ে থাকে। বার্তা ধৈর্য করে এই বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। মেয়াদ উত্তীর্ণের পূর্বেই টাকার প্রয়োজন হলে বিনিময় বিলের মালিকগণ ব্যাংক হতে উক্ত বিল ভাঙিয়ে নগদ টাকা পেতে পারে। এক্ষেত্রে ব্যাংক প্রচুর মুনাফা অর্জন করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে মনে করো তোমার কোনো ব্যক্তির 1,000 টাকার একটি বিনিময় বিল রয়েছে। মেয়াদ উত্তীর্ণের পূর্বেই যদি ওই ব্যক্তি টাকা পেতে চায় তাহলে বিনিময় বিলটি যে কোনো বাণিজ্যিক ব্যাংকে জমা দিতে হবে। মনে করি বাণিজ্যিক ব্যাংক 5% হারে ডিসকাউন্ট করবে। তাহলে এক্ষেত্রে 5% বাদে ওই ব্যক্তি পাবে 1,000 টাকার পরিবর্তে 950 টাকা, এবং ব্যাংক পাবে 50 টাকা। অর্থাৎ এই 50 টাকাই হবে ব্যাংকের লাভ। আর বাট্টা ধার্য করার অর্থ হচ্ছে ডিসকাউন্ট করা, বা ডিসকাউন্ট করা বা কমিশন, অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময় প্রকৃত মূল্য থেকে যা বাদ যায়। এটি হচ্ছে একটি বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ। পাঁচ, ব্যবসা বাণিজ্যে সাহায্য করা। ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ফলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দেনা পাওনার সৃষ্টি হয় বাণিজ্যিক ব্যাংকগুলো তা নিষ্পত্তিতে সহযোগিতা করে থাকে। বৈদেশিক বাণিজ্যের অধিকাংশই এই বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালনা হয়ে থাকে। অর্থ স্থানান্তর করা। অর্থ স্থানান্তর করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। নিরাপদে এবং দ্রুত অর্থ স্থানান্তর করে বাণিজ্যিক ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ভ্রমণকারীর চেক, টিটি অর্থাৎ টেলিগ্রাফিক ট্রান্সফার ইত্যাদির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত এবং নিরাপদে অর্থ স্থানান্তর করে থাকে।
সাত অন্যান্য কাজ। বাণিজ্যিক ব্যাংক পূর্বোক্ত কার্যাবলী ছাড়াও বন্ড, স্টক, শেয়ার ও ডিবেঞ্চার ক্রয় বিক্রয় করে। বন্ড, স্টক, শেয়ার ও ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের ঋণপত্র। এ সকল ঋণপত্র বাজারে ছেড়ে ইস্যুকারী প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকে। এটি একটি বন্ড, 100 টাকার বন্ড। শেয়ার, ডিবেঞ্চার, বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের বাড়ি ভাড়া, আয়কর, বিমার প্রিমিয়াম বা বিমার কিস্তি, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, গ্যাস বিল ও পানি বিল পরিশোধে সহায়তা করে। এছাড়া মূল্যবান অলঙ্কার, দলিলপত্র প্রভৃতি নিরাপদে গচ্ছিত রাখে। এগুলোই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। এখন তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। এক, ব্যাংকের আমানত কত প্রকার ও কি কি? দুই, চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত কাকে বলে? তিন, বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ প্রদান করে? চার, কিভাবে বিনিময় বিল ভাঙ্গানো হয়? পাঁচ, বিনিময়ের মাধ্যমগুলো কি কি? ছয়, বাণিজ্যিক ব্যাংক কিভাবে অর্থ স্থানান্তর করে? প্রশ্নগুলোর উত্তর লিখে পাঠ্যপুস্তক অথবা ভিডিওর সাথে মিলাও। এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমি রেজাউল করিম, শিক্ষক সমাজ বিজ্ঞান, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, বাংলা।